ঝিনাইদহ জেলার সদর উপজেলার সাধুহাটি ইউনিয়ন, 14টি গ্রাম নিয়ে গঠিত এই ইউনিয়নটিতে ভোটার সংখ্যা 22,000-এর অধিক। কৃষি নির্ভরশীল এই ইউনিয়নটিতে রাস্তা, মাদক, ইফটিজিং সহ বিভিন্ন রকমের সমস্যা ছিল। বর্তমান চেয়ারম্যান কাজী মোহাম্মদ নাজির উদ্দিন নির্বাচিত হওয়ার পরে প্রত্যক্ষ হস্তক্ষেপে পাল্টে গেছে ইউনিয়নের চিত্র। এই ইউনিয়নে 2003 সালে তিনি প্রথম মেম্বার নির্বাচিত হন। পরবর্তীতে 2011 সালে মেম্বার নির্বাচিত হওয়ার 2 বছরের মাথায় প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পান এবং 2016 সালে নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হন এবং বর্তমানে তিনি টানা দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়ে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ইউনিয়নটিতে ঘুরে দেখা যায় ছোট বড় পাকা রাস্তা, ইটের রাস্তা ও রাবিশের রাস্তা। এছাড়াও চেয়ারম্যান নাজির উদ্দিন গত মেয়াদের পাশাপাশি টানা দ্বিতীয় মেয়াদের দায়িত্ব গ্রহণের পরে উন্নয়ন অব্যাহত রেখেছেন। এই চেয়ারম্যানের তুলনা করা যায় না, যেটা তুলনা করা যায় না সেটা হচ্ছে সত্যি কথা। এই যে আমরা দুঃখী সুখী সব সে দেখে আমাদের, আর রাত যখন ডাকপাতা সেখন সেইটাই আসবে। আর এই রাস্তাঘাট মার সবই সে আছে, ধরো এই আল্লাহ রহমতেই করে দিচ্ছে, আমাদের অসুবিধে নেই। ইউনিয়ন পরিষদের সচিব নারায়ণ চন্দ্র নন্দীর দেওয়া তথ্য মতে 2022 থেকে 23 অর্থবছরে ইউনিয়নটির 15টির বেশি রাস্তার উন্নয়ন হয়েছে এবং কিছু চলমান রয়েছে। এছাড়া উন্নয়ন কাজ শতভাগ নিশ্চিত করার জন্য মাঠ পর্যায়ে তদারকি করা সহ ইউনিয়নের ডিজিটাল সেন্টারের মাধ্যমে উন্নত সেবা প্রদান করা হয় চেয়ারম্যানের হস্তক্ষেপে। আমরা কাজ শতভাগ নিশ্চিত করার জন্য সরকারের ম্যানুয়াল অনুযায়ী আমরা এস্টিমেট করার পর থেকে আমরা কাজে ফিল্ডে যাই এবং রাস্তার গুণগত মান এগুলো আমরা দেখা শুরু করি এবং কোনো জায়গায় একটু সমস্যা হলে চেয়ারম্যানের সাথে শেয়ার করে এগুলো আবার সেটা সমাধান করার চেষ্টা করি। কিন্তু অনেক সময় আমাদের সার্ভারের সমস্যার কারণে আমাদের সেবাটা দিতে একটু বিঘ্নিত হয়, তা আমাদের এই সেবাটা সুন্দরভাবে দেওয়ার জন্য চেয়ারম্যানের সাথে আলোচনা করে এই সার্ভারের এই সমস্যার কারণে আমরা বাইরের থেকে লাইন কিনা আমাদের হলো ইসের লাইন করা আছে, আমার সার্ভার লাইন নিয়ে আসে, ওই কারণে আমাদের এখন সেবা দিতে কোনো সমস্যা হচ্ছে না, সঠিক নিয়মে এবং সময়ের অল্প সময়ের ভিতরে আমরা সেবা দিচ্ছি। সরেজমিনে ঘুরে অসংখ্য উন্নয়নের চিত্র চোখে পড়ে ইউনিয়নটিতে, এসব উন্নয়নে খুশি বলে জানান ইউনিয়নবাসী। সার ওষুধ মানে যে বীজ টিজগুলো কম বেশি যাইহোক দেয়, তার পাশে আপনার ওই যে কৃষি অফিসাররা যারা আসে এরা মনে করেন যে মাঠে দেখে যে কোনটা কোন সময় ধানের কী মনে করেন যে সমস্যা হচ্ছে কিনা দেখছে। এটা আপনার দেখা যাচ্ছে মাঠেও তিনি যান মাঝে সাঝে যে দেখেন যে কিছু পোকা রোগ লেগে থাকে, মানে নতুন নতুন সময়তে কিছু কিছু রোগ লেগে থাকে, তিনি যে দেখেন দেখার পরে পরামর্শ দেন। এবং আমাদের চেয়ারম্যানও খুব ভালো লোক, তিনি আছে গা মাঝে সাঝে মাঠ পান দেখেন যে কৃষকদের কেমন কী ধান হচ্ছে, কী ফলন হচ্ছে আর কিনা, সার বীজ যাই কম বেশি সবারই দেয়, কারণে ভালো অনেকটা মানে সে সার্ভিস ভালো দেয়, কৃষকের ভালো উপকার হয়। মনে করেন যে আপনার এই যে ধান কাটা গাড়ি এনেছে এটা উপকার হয়েছে মানুষের একটা, এখানে তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি একবার এসে আমাদের একজনের লোক গিয়েছে আনতে ওই কাউন্সিলের থেকে, সে হচ্ছে যে সব লিখে নিয়ে আসছে, নিয়ে আসে সে বানিয়ে দিয়েছে, এখন আমি শুধু জাস্ট নিতে আসছি এখন, তাছাড়া আমাদের কোনো দৌড়াদৌড়ি করতে হয়নি, হয়রানিও হতে হয়নি। এদিকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ায় চেয়ারম্যান সব সময় তৃণমূলের নেতাকর্মীদের পাশে দাঁড়ান বলে জানান তৃণমূলের নেতাকর্মীদের স্বজনরা। ও দুইজন এসে আরও তা আরও অনেক লোকজন তাদের সাথে ছিল, সবাই এসেছে, আমিও তো চিনি না, তো হয়তো বহু মানুষ ঘর বাড়ি করে দিয়েছে হাজির গরু মিন্টু, তার সাথে চেয়ারম্যান নাজিরুদ্দিন, কাজী নাজিরুদ্দিন কাকা, উনি তখন বর্তমান চেয়ারম্যান ছিল, এখনও বর্তমান আছে উনি, উনি থেকে আর সাইদুল করিম মিন্টু কাকা থেকেই আমাদের মানে এ কাকা আর হচ্ছে বাসস্থান করে দিয়েছে, তার ছেলে ও মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে। আপনার ঝিনাইদা শিশু হাসপাতালে আমাদের ওই ভাইডার হচ্ছে একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে, তো এখনও পর্যন্ত তারা সহায়তার হাত বাড়াই আছে, তারা আমাদের এই পরিবারের শোকাহত পরিবারের জন্য অনেক কিছু করছে। অন্যদিকে প্রধানমন্ত্রীর দেওয়া আবাসন প্রকল্পের মাধ্যমে ইউনিয়নের 91 জন গৃহহীন ঘর পাওয়ায় চেয়ারম্যানের প্রশংসা করছেন তারা। আমার খুব ভালো লাগছে যে আমরা হলো কি আমাদের ফ্যামিলি পরিবেশটা একদমই নিম্নমানের ছিল, আমাদের বাড়ি ঘর ছিল না, সুন্দর পরিবেশ ছিল না, যার কারণে আমার খুব খারাপ লাগছিল। তা হয়তো সরকার আমাদের একটু মুখ তুলে চেয়েছে, আমরা একটু ভালো পরিবেশে আছি, সহযোগিতা দিচ্ছে, ভালো লাগছে। খুবই অসহায় কষ্ট ছিলাম, এখন আমার নাজির ভাই ঘর দিয়েছে, এখন আল্লাহর রহমতে
শান্তিতে আছে, দিন দুই খাওয়া দাওয়া দুই একবেলা হচ্ছে, দেখাশোনা নাজির ভাই করে আমার। আগে আমাদের ঘর দুয়ার ছিল না, পথে পথে বেড়াতাম সরকারি মাধ্যমে, বুঝেছেন, চেয়ারম্যান সাহেব আমাদের দিয়েছে, আর সেজন্য ভালো থাকে এই দোয়াটাই করব। টানা দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করা চেয়ারম্যান কাজী মোহাম্মদ নাজির উদ্দিনের এখন চাওয়া পুরোপুরি মাদক ইফটিজিং ও সন্ত্রাসমুক্ত শান্তিপূর্ণ ইউনিয়ন গড়ে তোলা। ঝিনাইদহ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল সুযোগ সুবিধা ইউনিয়নটিতে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছেন তিনি। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের গ্রামকে শহর করার জন্য যে ইশতেহার দিয়েছিলেন, সেই ইশতেহারের ধারাবাহিকতায় বিভিন্ন সময় আমি অদ্যাবধি আমার ইউনিয়নে 75-80% কাজ মোটামুটি সমাপ্ত করেছি। আমার ইউনিয়নে রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান যে সমস্তগুলো আছে সেখানে মোটামুটি প্রায় প্রত্যেকটাতেই আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে ইশতেহার ছিল গ্রাম শহর হবে, সেই ধারাবাহিকতায় প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমি মোটামুটি সরকারের দান অনুদান দেওয়ার জন্য চেষ্টা করি। এবং বিশেষ করে বলা যায় যে সাধুহাট ইউনিয়নের প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, ঈদগাহ, গোরস্থান সমস্ত জায়গায় আমরা মোটামুটি আমাদের ইউনিয়ন পরিষদের ধারাবাহিক কাজের ছোঁয়া লেগেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুজিব শতবর্ষ উপলক্ষে যে ঘোষণা দিয়েছিলেন যে বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না, তারই ধারাবাহিকতায় আমার সাধুহাট ইউনিয়নে বিভিন্ন জায়গায় যে সমস্ত সরকারি জমি, খাস জমি ছিল সেগুলো বিভিন্ন মালিকানাধীন ছিল সেখান থেকে অবমুক্ত করে আমার ইউনিয়নে প্রায় চারটি জায়গায় 91টি ঘর ইতিমধ্যে সংশোধন হয়েছে এবং 91টি ঘরে 91টি পরিবার যারা আসলে ছিন্নমূলে, বিশেষ করে চাতাল শ্রমিক থেকে শুরু করে যারা ভিক্ষুক এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তাদেরকে আমরা মোটামুটি এই মাননীয় প্রধানমন্ত্রীর ইশতেহার অনুযায়ী আমাদের সাবেক জেলা প্রশাসক এবং সাবেক সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় মোটামুটি আমরা 91টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর করেছি এবং তারা সুষ্ঠু এবং সুন্দরভাবে বসবাস করছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তৃণমূল পর্যায়ের যে মানুষের যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের যে উন্নয়নের ধারাবাহিকতা রেখেছেন, সেই ধারাবাহিকতার আলোকে মোটামুটি আমরা ইউনিয়নটা আমাদের মডেল হয়ে গেছে অবশ্য, আরও মোটামুটি ইউনিয়নটা নিয়ে যাতে আমাদের আরও যে সমস্ত অসমাপ্ত কাজ আছে, রাস্তাঘাটের কিছু সমস্যা আছে, সেই পাকা রাস্তা টাস্তাগুলো যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা যদি আসলে আগামীতে হয়তো নির্বাচনের পরে আগে পরে আমরা সুন্দরভাবে যাতে ইউনিয়নের এই অসমাপ্ত কাজগুলো শেষ করাই আমাদের লক্ষ্য এবং আগামীতে একটি আরও মডেল ইউনিয়ন হিসেবে আমরা সারা বাংলাদেশের কাছে এগিয়ে যাওয়ার মূল পরিকল্পনা আমাদের। আগামীতে স্মার্ট বাংলাদেশের অংশীদার হতে সমস্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও তিনি জানান।